बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डीआरएम यूनाइटेड आइडियल कॉलेज प्रशासन कर परिचालित ऑनलाइन क्लासेर कार्यक्रमे समाज विज्ञान विभाग पक्ष थेके सबाई के आंतरिक सालाम एवं शुभेच्छा। सेई साथे साथे आजकेर समाज विज्ञान मल्टीमीडिया क्लासे सबाई के स्वागतम जानिए शुरू करते जाच्छी आजकेर समाज विज्ञान क्लास। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক সমাজ বিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা আজকে সমাজ বিজ্ঞানে প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব এবং পাঠ ১২ ১৩ নিয়ে আমাদের আজকের বিষয় কি হতে পারে সেটা আমরা ছবি দেখি এবং অনুমান করার চেষ্টা করি। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, খ্রিস্টানিটি, এখানে হিন্দুইজম, বুদ্ধিজম, ইসলাম, শিখিজম এবং জৈনজম। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধর্মের প্রতীক এবং তাদের প্রার্থনার বিভিন্ন রকম ভঙ্গি। তো এগুলো থেকেই আমরা সহজে অনুমান করতে পারি আমাদের আজকের পাঠ কি হতে পারে। ধর্মের ধারণা ও ধর্মের উৎপত্তি, অরিজিন অফ রিলিজিয়ান। তো আজকের পাঠ থেকে আমরা শিখব ধর্ম সম্পর্কে তোমরা বলতে পারবে, ধর্মের উৎপত্তি সম্পর্কে বলতে পারবে, ধর্মের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে হচ্ছে ধর্ম কি জিনিস। ধর্মের বিভিন্ন বিজ্ঞানীদের সংজ্ঞা রয়েছে, আমরা তার আগে মূলত ধর্ম কি জিনিস সেটা সম্পর্কে একটু জানি। ধর্মের অস্তিত্ব নেই বা ছিল না এমন কোনো সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। যদিও ধর্ম একটি প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান, কখন কিভাবে ধর্মের উৎপত্তি হয়েছিল তা সঠিকভাবে বলা মুশকিল। ধর্মের উৎপত্তি সম্পর্কে কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় না। যে কয়েকজন নৃবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী ধর্মের উৎপত্তি সম্পর্কে সফল ব্যাখ্যা প্রদান করেছেন তাদের মধ্যে ম্যাক্স মুলার, ম্যাকাইবার, এমিল ডুর্খেম এবং ইবি টেইলরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো দেখি এখন তারা ধর্ম সম্পর্কে কি বলেছেন। ম্যাক্স মুলার মনে করেন ধর্ম হলো অন্তরের প্রত্যক্ষ জ্ঞান। নৃবিজ্ঞানী টেইলরের মতে ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। ম্যাকাইবার ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ধর্ম কেবল মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে না, করে তা নয়, ধর্ম মানুষ অন্য কোনো উদ্য শক্তির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। এমিল ডুর্খেইম বলেন ধর্ম হলো পবিত্র বস্তু জগৎ সম্পর্কিত বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের এক সমন্বিত ব্যবস্থা। প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ধর্মকে ব্যাখ্যা দিয়েছেন। ধর্মের সংজ্ঞা দিয়েছেন ধর্ম হচ্ছে আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাস। এমনও কথা অনেক বিজ্ঞানী বলেছেন আত্মা হচ্ছে জীবনী শক্তি, এর উপস্থিতি দেহকে সচল করে, অনুপস্থিতি দেহকে অচল করে। ঘুমের সময় আত্মা ভ্রমণে বের হয়, দেহ থেকে আত্মার সাময়িক অনুপস্থিতি ঘুম, আর স্থায়ী অনুপস্থিতি হচ্ছে মৃত্যু। এই আত্মার ধারণা থেকে ধর্মের উৎপত্তি হয় বলে অনেক বিজ্ঞানীরা মনে করেন। এবার আমরা দেখব এক নজরে ধর্মের উৎপত্তি। সর্বপ্রাণবাদ, মহাপূর্ব পুরুষ পূজা, প্রকৃতি পূজা, বহিঃশ্বরবাদ, একেশ্বরবাদ, আর আছে মহাপ্রাণবাদ। তো প্রথমে আমরা দেখব
সর্বপ্রাণ বাদ কি জিনিস, তার আগে কয়েকটা ছবি দেখি। ছবিগুলো তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বস্তু, যেমন সূর্য, মেঘ, আকাশ, আগুন ইত্যাদির পূজা হচ্ছে, এবং এদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকম পূজা অর্চনা করা হচ্ছে, কে পূজা করা হচ্ছে। এখানে ও কিছু প্রকৃতি পূজারই কিছু দৃশ্য। সর্বপ্রাণবাদ বলা হচ্ছে প্রকৃতির অন্তরালে অলৌকিক শক্তিতে আস্থা হচ্ছে সর্বপ্রাণবাদ। আদিম যুগের মানুষের আত্মা সম্পর্কে প্রথম ধারণা জন্মে, আত্মা থেকেই ধর্মের ধারণা তাদের মধ্যে সূচনা হয়েছিল। দিনের আলোয় নিজের ছায়া, পানিতে নিজের প্রতিচ্ছবি, ঘুমালে স্বপ্ন দেখা, এসব থেকে তারা আত্মা সম্পর্কে ধারণা লাভ করে। তারা মনে করে আত্মা দেহ ছাড়ালে মানুষ মৃত্যুবরণ করে। আদিম মানুষ তাদের জন্ম, মৃত্যু, বিভিন্ন দুর্ঘটনার সাফল্য, ব্যর্থতা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারতো না। তারা আত্মাকে এক অদৃশ্য শক্তি বলে মনে করত। তারা মনে করত অদৃশ্য শক্তি হিসেবে আত্মাই সব কিছু নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে। অদৃশ্য শক্তিকে খুশি থাকলে সব কাজে সফলতা আসে, রুষ্ট হলে সব কাজে ব্যর্থতা ও দুর্ঘটনা অনিবার্য। তাই তারা পূজা, উপাসনা কিংবা অর্ঘ নিবেদনের মাধ্যমে আত্মা বা অদৃশ্য শক্তিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করত। মৃত আত্মার সন্তুষ্টির জন্য তারা পূর্বপুরুষের পূজা করত। আত্মা সন্তুষ্ট থাকলে কেবল শিকার ও যুদ্ধে সফলতা নয়, রোগ ব্যাধি, যে কোনো দুর্ঘটনা, প্রকৃতির বৈরিতা ইত্যাদি ইত্যাদি থেকে পরিত্রাণ জুটবে। এটি সর্বপ্রাণবাদের মূল কথা। এরপর আসলো প্রকৃতি পূজা, সরি পূর্বপুরুষ পূজা। আদিম মানুষ মনে করত যে যেসব পূর্বপুরুষেরা মারা যায়, এই মৃতদের বিদেহী আত্মার সন্তুষ্ট করতে পারলেই তাদের জীবনের এবং সংসারের মঙ্গল সাধিত হবে। তাই তারা সেই বিদেহী আত্মার বা পেতাত্মাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন পূজা অর্চনা ইত্যাদি করত। তারা মনে করত পূর্বপুরুষরা যদি অসন্তুষ্ট হয় বা তাদের প্রতি যদি তারা বদদোয়া দেয়, তাহলে তারা তাদের অনিষ্ট হবে, তাদের তারা ধ্বংস হয়ে যাবে। ফলে তারা কী করত, এই চিন্তা থেকে তারা পূর্বপুরুষদের আত্মার প্রতি পূজা দিত এবং পূজা অর্চনা নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে করত। এটা ছিল তাদের, এখানে মনে করা তো পিতামহ যারা মারা যাওয়ার পর তার জীবিত থাকাকালীন ক্ষমতা ও দক্ষতা ধারণ করার জন্য তাকে সন্তুষ্ট করা হয়, তার ছবি কর্মস্থলে বা ঘরে রেখে দেওয়া হয়। অর্থাৎ বলা হচ্ছে পিতা বা পিতামহ মারা গেছে যারা, তার জীবিত থাকাকালীন তাদের যে ক্ষমতা ও দক্ষতা ধারণ করার জন্য, ওই ক্ষমতা ও দক্ষতা নিজেদের মধ্যে ধারণ করার জন্য তাদেরকে তাদের আত্মাকে সন্তুষ্ট করতে হবে। তাই তাদের কর্মস্থলে বা ঘরে তাদের ছবি রেখে দিত এবং তাদের সে আত্মাকে উদ্দেশ্য করে বিভিন্ন পূজা অর্চনা তারা পালন করত। এরপরে হচ্ছে প্রকৃতি পূজা, এরা প্রকৃতি, এরা প্রকৃতি, এরা প্রকৃতি, তাহলে হচ্ছে প্রকৃতি পূজা। প্রকৃতি পূজা কি? উর্বরতা উৎস সংহারকারী, সে সব কিছু দিতে পারে, এ ধারণা থেকে প্রকৃতি পূজার শুরু হয়। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষ, আদি মানুষ তার চতুষ্পাশের গাছপালা, পশু পাখি ইত্যাদিকে ইত্যাদিতে পেতাত্মার উপস্থিতি অনুভব করত, এবং সে যখন ঘুমাতো
ঘুমালে ওই সব প্রাকৃতিক বস্তু প্রাণীর সঙ্গে ভাব বিনিময় করে স্বপ্নের অনেক প্রাকৃতিক বস্তুও সে দেখতে পেত। অর্থাৎ সেগুলো থেকেই তাদের মধ্যে প্রেতাত্মা থাকা বিচিত্র নয়, গাছপালা বিভিন্ন প্রকৃতির বস্তুতে প্রেতাত্মা আছে এই ধারণা থেকেই তারা প্রকৃতির পূজা করত। এবং এই ধারণা থেকে পরবর্তীতে তারা জল, বাতাস, চন্দ্র, সূর্য, আকাশ, পৃথিবী, বজ্র, আলো, আগুন ইত্যাদি সব কিছু পূজা করত এবং তাদেরকে মনে করতো এদের ভিতরে অদৃশ্য শক্তি লুকায়িত আছে এবং অদৃশ্য শক্তি যদি রুষ্ট হয় তাহলে সব কিছু সংহার করে দেবে। তাই তারা তাদের সন্তুষ্টির মাধ্যমে প্রকৃতির উর্বরতা বৃদ্ধি সহ তাদের সংহার থেকে রক্ষার বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে তাদের প্রকৃতি পূজা করত এবং এই প্রকৃতি পূজার ফলে তারা ওই সমস্ত প্রকৃতির যত শক্তি ছিল বা তাদের মনে হতো প্রাকৃতিক সকল শক্তিকে তারা সন্তুষ্ট করার চেষ্টা করে। তাহলে প্রাকৃতিক পূজা, প্রকৃতির পূজা। এরপরে হচ্ছে বহিষ্কারবাদ। বহিষ্কারবাদ কি? পাহাড় নদী সমুদ্রের যেমন ঐশ্বরিক ক্ষমতা আছে তেমনি বড় বড় বট গাছ কোনো জীব যেমন হাতি, বানর, সাপের এরকম ক্ষমতা আছে। এই ধারণা থেকে তারা ফসলের দেবতা, জীবনের দেবতা, মৃত্যু দেবতা, আলোর দেবতা ইত্যাদি কল্পনা করত এবং তাদেরকে পূজা করত। অর্থাৎ তারা তাদের বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল। তারা বিপদে আপদে রোগ ব্যাধি দুর্ঘটনা ইত্যাদি রক্ষা পেতে সাফল্য অর্জন করার লক্ষ্যে মানুষ পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নানাবিধ শ্রদ্ধা নিবেদন করত। সূর্য, বৃক্ষ, বায়ু প্রভৃতি ছাড়াও মৃত্যু দেবতা, যুদ্ধ দেবতা, কৃষি ও শিকারের দেবতা, ভাগ্য দেবতা প্রমুখ তারা পূজা করত। ধর্ম বিকাশের দ্বিতীয় এ পদ্ধতিতে বহু ঈশ্বরবাদ নামে পরিচিত। এরপরে হচ্ছে একেশ্বরবাদ। এখানে মনে করা হয়েছে সকল প্রাকৃতিক সমাধি গঠনের সর্বোচ্চ এবং সর্বশেষ পরিণতি হচ্ছে সর্বশক্তিমান একক সত্তা। এই পর্যায়ে সে ধর্মের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং এর বিকশিত রূপই হচ্ছে একেশ্বরবাদ। সর্বপ্রাণবাদ বা ঐশ্বরবাদে মানুষ পূজা ও প্রার্থনা করেছে অসাধ্য থেকে মুক্তির সাফল্য লাভে, কিন্তু মানুষের সে আশা পূর্ণ হয়নি। যার উদ্দেশ্যে পূজা কিংবা অর্ঘ নিবেদন করা হচ্ছে সে মানুষের কোনো কল্যাণ সাধন করতে পারে নাই। জ্ঞান, বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা থেকে মানুষের সিদ্ধান্তে উপনীত হয় যে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে এক অদ্বিতীয় এক মহাপরাক্রমশালী শক্তি। মানুষ তাদের ব্যাখ্যাতীত বিষয়ে একক সৃষ্টিকর্তার ঐশ্বরিক শক্তির কাছে নিজেদেরকে সমর্পণ করে, তারা একক সত্তার প্রার্থনা করতে থাকে। এটি একেশ্বর একেশ্বরবাদ সভ্যতার উৎকর্ষ। একেশ্বরবাদ আরো শক্তিশালী হয়েছে এবং ক্রমান্বয়ে এই একেশ্বরবাদ বিস্তৃতি লাভ করেছে এবং বর্তমান সময়ে আমরা একেশ্বর বা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তিনি সর্বশক্তিমান, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সব কিছু ইচ্ছা করলে বিনাশ করতে পারেন। একবার হচ্ছে মহাপ্রাণবাদ। মহাপ্রাণবাদে বলা হচ্ছে আত্মার ধারণা উপনীত হওয়ার পূর্বে মানুষের মধ্যে ধর্মের অস্তিত্ব ছিল। তারা মনে করে মানুষের প্রতিবেশে যা অসাধারণ, যাকে চৈষ্যায়কার, তার মধ্যে বিশেষ ধরনের প্রাকৃত শক্তির অধিষ্ঠান বা উপস্থিতি আছে। অর্থাৎ তারা মহাপ্রাণবাদ, অর্থাৎ বলা হচ্ছে যে আত্মার ধারণায় উপনীত হওয়ার পূর্বে মানুষের মধ্যে ধর্মের অস্তিত্ব ছিল। তারা মনে করত মানুষের প্রতিবেশে যে অসাধারণ দুঃশায়িকা, তার মধ্যে বিশেষ কোনো অতিপ্রকৃত শক্তির অধিষ্ঠান বা উপস্থিতি আছে, তা মনে করতো এবং সে অনুযায়ী তারা পূজা অর্চনা করত। যাই হোক, আমরা ধর্ম সম্পর্কে বিস্তারিত জানলাম এবং ধর্মের উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানলাম। মানুষ প্রথমে সর্বপ্রাণবাদে বিশ্বাসী ছিল, এরপরে পূর্বপুরুষদের পূজা করতে এক সময়
তার প্রকৃতি পূজা করত, বহু ঈশ্বর বিশ্বাসী ছিল। এরপরে আসলো একেশ্বরবাদ, অর্থাৎ মানুষের প্রথম থেকেই ধারণা হতো যে সব কিছুর ভিতরে একটা শক্তি আছে, সে শক্তি এক কিনা এটা সম্পর্কে তাদের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু মানুষের জ্ঞান এবং সভ্যতার উৎকর্ষের সাথে সাথে মানুষ বুঝতে সক্ষম হয় যে এই বহু দেবতা মানুষের কোনো উপকার করতে পারে না, প্রকৃতির এই যে নিয়ম নীতি, একটা নিয়ম মেনে প্রকৃতি প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, নিশ্চয়ই কোনো এর পিছনে মহা কোনো শক্তির উপস্থিতি রয়েছে। অর্থাৎ মহাপ্রাণবাদের ধারণা আগেই ছিল, সেটা আস্তে আস্তে মানুষের যখন জ্ঞান বুদ্ধি বিবেক আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মানুষ এই মহাপ্রাণবাদ থেকে একেশ্বরবাদ, এক সৃষ্টিকর্তা বিশ্বাস স্থাপন করে, এবং বর্তমান সময়ে আমরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তো তোমরা দলগত কাজ আছে, ধর্মের উৎপত্তি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, ধর্মের উৎপত্তি সব কীভাবে হয়েছে তার একটি প্রতিবেদন প্রথম থেকে আরো পাঠ্য বইয়ের সাহায্যে এটা সুন্দরভাবে করতে পারবে। এখানে মূল্যায়ন আছে, সর্বপ্রাণবাদ কি, মহাপ্রাণবাদ কি, একেশ্বর কি ইত্যাদি। তোমরা বাড়িতে জীব জগতের প্রত্যেক সত্তার ভেতরে অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব রয়েছে এটি বিশ্লেষণ করতে হবে, বাড়িতে তোমরা এটা পাঠ্য বইয়ের সাহায্যে করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।